গুড মর্নিং এভরি সকালবেলা ঘুম থেকে ওটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার আমরা সবাই জানি তো অনেকেই যে আজকে শুক্রবার যে সাত দিনে একটা অফ ডে ছুটি দিন চাকরির ব্যস্ততার সাত দিনের যে কর্ম কর্মব্যস্ততার মাঝে সবাই চায় যে শুক্রবার একটু রেস্ট নেই এটাই সবাই মন চায় কিন্তু আপনি দুজি প্রতিদিনের মতো দুজি আপনার সকালে আর্লি টু ব্যাট অ্যান্ড আলু টু রাইস এই জিনিসটা সবসময় মানে রুলসটা মানেন তো আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকার রয়েছে আমরা যতটুকু জানি তো প্রতিদিনের মতো আজকে সকালবেলা ভরে উঠলাম ওঠার পর অনেক হাঁটলাম হাঁটার পরে ফাইনালি এখন বাসা যাচ্ছি বাসা যাওয়ার পর যাচ্ছি একটু আপনার সাথে একটু কথা বলি আপনার তো কথা না বললে আসলে আমার ভালোই লাগে না তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা হচ্ছে অবশ্যই আপনারা জানেন আজকে শুক্রবার পবিত্র দিন পবিত্র দিন উপলক্ষে আমরা চাই শুক্রবারে অনেক মানুষই যে ফার্স্ট টাইমে ঘুম থেকে উঠে ওঠার পর এক্সারসাইজ করে বাজার করে যে যেমন যেটা মানে ফার্নিং করা থাকে শুক্রবারে এই জিনিসটা সবাই করে ইউজুয়ালি তো আজকে আপনি কি করলেন আপনি আজকে সারাদিন কি করলেন একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই মনে ঘুমাচ্ছেন বা আপনার আমাদের মতো এক্সারসাইজ করছেন বা বাজারে গিয়েছেন শাক সবজি কিনছেন এটি আসলে এটা আপনার ট্রেনিং তবে আপনি কি করেছেন আমি সঠিক যাই না দুজি কমেন্ট করে জানান অবশ্যই আমি খুশি হতাম তবে আমি বিশ্বাস করি যে মানুষের সাপ্তাহিক যে একটা ছুটি দিন এই ছুটি দিনটা সবাই মানে বেশিরভাগ মানুষ কি করে মানে বেশিক্ষণ ঘুমায় নয়টা পর্যন্ত দশটা পর্যন্ত সকাল এটা আসলে ঠিক না এটা আপনি যখন ভোরবেলা ঘুম থেকে উঠবেন অ্যাটলিস্ট আপনার পাঁচটার দিকে যখন ঘুম থেকে উঠে নামাজটা পড়বেন পর্যটন নামাজটা আপনার জন্য অনেক অনেক মানে স্বাস্থ্যের জন্য অনেক উপকার তবে আমি রিকমেন্ড করবো সকালে থেকে উঠোটা আমাদের সবার উচিত সবসময় চেষ্টা করবেন সকালে ঘুম থেকে উঠে আপনার নামাজ পড়ে একটু এক্সারসাইজ করবেন তখন অবশ্য যাবেন বা একটু নাস্তা করবেন দেখবেন আপনার প্রতিদিনে এই দোনের পালন করতে পারেন আপনার গুলথ হেলথ গুলথ মেন্টালিটি অ্যান্ড ফিজিক্যালি ইউ আর ব্রেন ইজ গুড থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান